আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আপনারা ভালো আছেন। সো আমিও ভালো আছি। সকালবেলা কথা আমার মুখ দিয়ে আওয়াজ বার হয় নাই, তারপর আজকে এখন চা টা খাইয়া রং চা দুধ চা কত চা খাইয়া গরম পানি টরম পানি খাইয়া আমার গলাটা অল্প একটু সুস্থ হয়েছে, তার জন্য আপনাদের সামনে আবার আমি আসলাম। সো গাইস আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি, আপনাদের দোয়া। তবে আজকে আমি একটা আপনাদেরকে হিস্টোরি দিতে চাই, যে হিস্ট্রিটা অবশ্যই না দিলে নাই হয়। আমাদের দেশে আগের চেয়ে অনেক, আমাদের এটা মুসলিম কান্ট্রি সবাই জানেন হয়তো, আমরা বাংলাদেশে আমাদের মুসলিম কান্ট্রি আমাদের দেশ। সো আমাদের দেশে এখনও এত পরিমাণ, আগে এত পরিমাণ ইমাম সাহেব খোলাম ছিল না, ইমাম সাহেব কারি সাহেব ছিল না। এখন যে পরিমাণ কারি সাহেব ইমাম সাহেব আছে, হঠাৎ এটা আমাদেরকে কী বুঝাইতে চাইলে যে কিয়ামতের অল্প বিস্তর একটু আলামত শু করলো। ওই যে বলছিল হাদিসে আছে যে কিয়ামত যখন আসবে তখন তার আগে কিছুদিন নাকি বলে কিয়ামতের আলামত শুরু হবে কিভাবে ঘরে ঘরে মুন্সি হলে। সো আমি দেখতেছি সে অবস্থা। তবে আরেকটা বিষয় ঠিক আছে যে মুন্সি ঘরে ঘরে না হলেও চলে না, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের ঘরে ঘরে মুন্সি আছে বলে আমরা এখনও টিকে আছি। কিরকম দুপুরে আজান দেয় মুন্সিরা, তখন আমাদেরকে খেয়াল হয় যে দুপুরে আজান দিতে খানা খাইতে হবে। হজরে আজান দিলে আমরা বুঝি কি যে আমরা নামাজে ডাকতেছে ইয়াসালা ইয়াসালা, তার মানে হঠাৎ আমাদেরকে নামাজে ডাকতেছে আমরা নামাজ পড়তে হবে। বা আচরের আজান দেয় মাগরিবের আজান দেওয়ার কারণে লিখে টাইম টু টাইম আর আজান দিতে আছে, আমরা বুঝাইতেছে যে এত সময় এতটুক টাইম হয়েছে। মগরিবের টাইমে আজান দিতে যাতে নামাজ পড়তে যাইতে পারে। সো আরেকটা বিষয় যে এত ঘন ঘন ইমাম সাহেব ওয়াতে আমাদেরই সুবিধা। তবে আজকে আমাদের দেশের ইমাম সাহেবরা যদি একটা ফতোয়া দে কিংবা একটা হাদিস বর্ণনা করে বুঝাই দিতে চায়, অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা সাধারণ যারা জনগণ আছি তারা এটা মানতে চায় না। আমি তো ভাই বলবো যে আপনারা অবশ্যই মানবেন, আর যে কোনো কাজ করার আগে আমাদের ইমাম সাহেবের যে তোমাদের পাড়া তো হয়তো ইমাম সাহেব আছে, তোমাদের সমাজে হয়তো ইমাম সাহেব আছে, তার পরামর্শ নিবে যে ইমাম সাহেব আমি একটা কাজ করবো, কাজটা কি সঠিক হইব নাকি একটু হালাল হইব নাকি একটু হারাম হইব, সেই জিনিসটা জানার চেষ্টা করবেন। সেই জিনিসটা জানার চেষ্টা করবেন তো অবশ্যই ইমাম সাহেবের বার করে আপনাদের একটা হয়তো ভালো একটা পরামর্শ হইতে পারে, ভালো একটা হাদিসের কথা বলতে পারে, যে কথার কারণে আপনি হয়তো জান্নাতে যেতে পারেন। তবে ইমাম সাহেবের উপরে আপনারা কখনো সর্দারি করার চেষ্টা করবেন না। আমি দিই আমাদের দেশে অনেক আটটুফি মোল্লা আছে, অর্ধেক টুফি মোল্লা আছে যারা ভুলভাল ফতোয়াতে ভুলভাল হাদিস বোঝা। আমি বলবো ভাই ওদের কাছ থেকে আপনি দূরই থাকেন, যারা প্রকৃতপক্ষে কোরআন শিখছে তাদের কাছ থেকে শিখুন, যারা কষ্ট করে পড়াশোনা করছে কোরআন শিখছে ওনাদের কাছ থেকে কিছু শিখেন, যারা আত্মুল্লা টুপি পরে আছে ওনাদের কাছ থেকে শিখবেন না। আর একটা কথা, যারা আত্মুল্লা টুপি বলছে অনেক বাইরে হয়তো আমার দিকে ক্ষিপ্ত হয়ে থাকবেন কমেন্টস বক্সে, যদি ভাই আমার কথা ভুল হয় তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষ মাত্র হয়, কারণ ভুল আমাদের বাপ আদমও করছে মা হাওয়াও করছে, তাহলে আমরা তো সেই আদম জাতির সন্তান, তাহলে আমাদেরও ভুল হইতে পারে, ভুল ছাড়া মানুষ হয় না, ভুল আমাদেরও হইতে পারে। সো আমি ভাই একটি কথাই বলবো যে আপনারা অর্ধেক হাদিস যারা জানে তাদের কাছ থেকে হাদিস শিখবেন না, যারা প্রপারলি হাদিস জানে তাদের কাছ থেকে হাদিস শিখবেন, তাদের কাছ থেকে হাদিস শিখলে হয়তো আপনার লাইফে কিছু করতে পারেন। সো আমার সময়টা একদম নির্ধারিত, আমি পুরোপূর্ণভাবে জানি না আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি কি না, আর বিষয়টা আপনারা অবশ্যই সেন্সে লাইকে আমার কমেন্টস বক্সে জানাই দিবেন। আর আপনাদের ছেলে মেয়েদেরকেও কোরআন শিখান, হাদিস শিখান, নামাজ শিখান, দিনের পথে চলার চেষ্টা করেন। কোরআন হঠাৎ কোরআন মানে কি দিনের আলো, কোরআন মানে কি ইসলাম, কোরআন মানে কি আমাদের সুশিক্ষিত হওয়ার একটা রাস্তা, আর কোরআন মানে কি আমরা সুপথে চলার একটা রাস্তা। সো আমার এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।